আছো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি রথযাত্রা উপলক্ষে খাজা বানাচ্ছি, উড়িষ্যা প্রসিদ্ধ মিষ্টি এটা খাজা। উড়িষ্যায় জগন্নাথ মন্দির দর্শন বা সমুদ্র দর্শনে গেলে সকলেই এই খাজা কিনে খেয়েছেন, জানেন ওখানকার প্রসিদ্ধ জিনিস উড়িষ্যার। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, এটা আমি চেলে নেব। এবারে আমি এখানে 50 গ্রাম মতো তেল দেবো, রিফাইন্ড অয়েল দিচ্ছি, সর্ষের তেল কখনোই চলে না, তার সাথে কিছুটা ঘি দেবো। কেন শুধু ঘি দিয়েও আপনারা করতে পারেন, আবার দুটো মিশিয়েও করা যায়। আমি ঘিটা অল্প দেবো, যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু লবণ দিলে টেস্ট ভালো হয়, যেন একটু সামান্য লবণ দিলাম। এবার এগুলোকে ময়াম দেবো আমি। ময়ামটা হয়েছে কিনা কি করে বুঝব? এই দেখুন কি সুন্দর চাপ হয়ে গেছে ঢালা, এবার ভাঙলে গুঁড়ো গুঁড়ো হবে। এই রকম অবস্থায় জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো করব, খুব টাইটও না আবার নরমও যেন হয় না। আরেকটু জল লাগবে, আরেকটু জল দেব, ঠিক এই রকম একটা ডো করে নিতে হবে, সুন্দর করে ডোলে ডোলে নরম করে নিতে হবে। এই যে টিপলে এই যে নরম, এইভাবে। এবারে আমি এটাকে 20 মিনিট রেস্টে রাখবো, যতক্ষণ ডোটা রেস্টে ততক্ষণ চিনি শিরাটা রসটা বানিয়ে নিই। এখানে আমি 100 গ্রাম মতো চিনি দিয়েছি, একটু চিনিটা বেশি দিলেও ক্ষতি নেই, রস বেঁচে থাকলেও ক্ষতি নেই, কাজেই চিনিটা একটু বেশি দেওয়া যেতে পারে। এখন এই বাটির 1 বাটি জল দিচ্ছি, চিনির থেকে কম জলটা দিতে হবে, কেন এটা 1 তারে রস হবে। গ্যাসটা অন করে দিলাম, রসটা আগে তৈরি হয়, চিনির রসটা হতে সময় লাগবে, ওই জন্য বসিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি, এর মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা ঘি দিতে পারে, এটাও ওখানে লাগবে খাজাটা বানাতে, সেই জন্য এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা বাটার দিয়েও করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি, এরকম ঘন একটা পেস্ট হবে। এবার 3rd স্টেপে আসছি, এই লেচিটার থেকে আমি এবারে কতগুলো রুটি বানাতে হবে, তার জন্যে 1 মাপে কতগুলো বল বানিয়ে নিই আগে। যেমন আমরা রুটির লেচি বেলি সেরকমই বল বানিয়ে রাখতে হবে। এইভাবে আমি 4টে রুটি বানাবো। দর্শক বন্ধুরা, এবং 1টা করে রুটি নেব, আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখন এর উপরে দেবো। এটাকে সমস্ত রুটিটাতে মাখিয়ে নিতে হবে। এবার এর উপরে 1টা রুটি বসিয়ে দিতে হবে, সেম প্রসেস, এর উপরে ওই গোলাটা দিয়ে। আমার লাস্ট রুটিটা দেওয়া হয়ে গেছে, আর এবারে এটা দিতে হবে না, এবার আমি রোল করব। ইঞ্চি বেস্ট করে এটা কাটতে হবে, মোটাও করতে পারেন কিন্তু সুন্দর হবে এই আর কি। এবার একটু চাপ দিয়ে বেলতে হবে। ব্যাস, এই যে ভাঁজগুলো
এইরকম ভাবে হবে এটার বেলা। দেখছেন দর্শক বন্ধুরা, এই ভাজটাই ভাজা হয়ে ওরকম হবে। গ্যাসটা অন করে দিলাম, তেল দিচ্ছি, প্রচুর তেল লাগে এই ভাজতে, মোটামুটি একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে। তেলটা গরম হয়েছে, আমি একটা একটা করে এবার ছেড়ে দেবো। এবার গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এইভাবে একটু করে করে রসে 1 মিনিট রেখে রেখে তুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমার খাজা বানানো হয়ে গেছে। আমার রেসিপিটা যেভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন, বেল আইকনটা টিপে দেবেন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আমার কিচেনের। একটু এর উপরে আরও রস ছড়িয়ে দিই। এইভাবে উড়িষ্যার প্রসিদ্ধ খাজা আজ আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি। আজকের মতো রাখছি বন্ধুরা।